মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, আহত 21 জন, যাদের ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতাল, সেখানে 19 জনকে ভর্তি করা হয়েছে এবং 2 জনকে ভর্তি করা হয়েছে সিএমআরআই তে। রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে, কিন্তু 21 জন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, মেটিয়াবুরুজের ঘটনা যেখানে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, 21 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 19 জনকে এসএসকেএম হাসপাতালে এবং 2 জনকে সিএমআরআই তে ভর্তি করা হয়েছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। তার মানে আবির, এতটাই তীব্রতা ছিল এই বিস্ফোরণের যে 21 জন তার আহত হলেন? একেবারেই ভয়াবহ এই ঘটনা ঘটেছে গার্ডেন রিচ অঞ্চলে, এবং যেটা জানা যাচ্ছে B-177 বিচলিঘাট রোড, সেইখানে এই ঘটনা ঘটেছে। সেখানে একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর সেখানে দেখা যায় যে 21 জন গুরুতর আহত হয়েছে, তাদের মধ্যে 19 জনকে বর্তমানে এসএসকেএম হাসপাতালে এবং 2 জনকে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 8 জন এরকম ছিলেন যাদেরকে সিএমআরআই হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হলেও 2 জনকে সেখানে রাখা হয় এবং বাকি 6 জনকে এসএসকেএম হাসপাতালে রেফার করতে বাধ্য হয়, তার কারণ তাদের এতটাই গুরুতর আহত তারা হয়েছেন। এবং দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় গার্ডেন ব্রিজ থানার পুলিশ, এবং তারা গিয়ে সেখানে যে সিলিন্ডারটি ব্লাস্ট করেছে তার বেশ কিছু অংশ সেগুলো কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে। যেটা প্রাথমিক ভাবে প্রত্যক্ষদর্শীরা যারা জানাচ্ছেন যে রান্না করার সময় এই ঘটনা ঘটেছে, সেখান থেকে তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে তদন্তকারীরা যেমন করছেন, তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরাও সেখানে যাবেন। কিন্তু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে যেহেতু গিঞ্জি এলাকা এবং একটি বিল্ডিং এর মধ্যে একটি অংশে এই ব্লাস্টের ঘটনা ঘটেছে, তাই সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির একটা বিষয় কিন্তু সামনে এসেছে, যেখানে 21 জন আহত হয়েছে। 21 জন আহত হয়েছেন এবং যাদের মধ্যে 19 জনকে এসএসকেএম হাসপাতাল এবং 2 জনকে সিএমআরআই তে ভর্তি করা হয়েছে। ঝিলম করঞ্জায় আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি ঝিলম, কতটা গুরুতর তাদের আঘাত যাদের এসএসকেএম এবং সিএমআরআই তে ভর্তি করা হয়েছে? জন এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের এই ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি আছে, আমরা সেখানেই রয়েছি। কিছুক্ষণ আগে মেয়র ফিরাদ হাকিম এসছেন, যারা এই আহত হয়েছেন এবং অগ্নিদগ্ধ হয়েছেন তাদেরকে দেখতে। তার আগে হাসপাতালের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল, প্রথমে 20 জনকে এই হাসপাতালে নিয়ে আসানো হয় এবং তাদের প্রত্যেকের বার্ন ইঞ্জুরি ছিল, বিভিন্ন ডিগ্রির বার্ন ইঞ্জুরি। এবং এছাড়া যে 2 জন সিএমআরআই হাসপাতালে ছিল তাদেরকেও পরবর্তীকালে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়। 4 জনের বার্ন ইঞ্জুরি যথেষ্ট গুরুতর, তাদেরকে রেড জোনে রাখা হয়েছে। এবং এছাড়া বাকি যে 18 জন রয়েছে তাদের ক্ষেত্রে চোট অবশ্যই সিরিয়াস, তবে যে মাত্রায় বাকি 4 জনের রয়েছে সেরকম মাত্রায় নয়। এই হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন যে এই 22 জনের মধ্যে 4 জনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে এবং প্রত্যেকের ক্ষেত্রে শারীরিক অবস্থা স্থিতিশীল। কিছুক্ষণ আগেই মেয়র ফিরাদ হাকিম তিনি এসছেন, তিনি এখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে আগে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিতে ভেতরে গিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশি নিরাপত্তা যথেষ্ট রয়েছে, যারা আহত হয়েছেন তাদের পরিবার পরিজন প্রতিবেশী সকলে ভিড় করে আছে। আমার ক্যামেরা পার্সন সুবীর রায়কে দেখাতে বলবো কি পরিস্থিতি, সকলে এই মুহূর্তে এখানে রয়েছেন এবং প্রত্যেকে উদ্বিগ্ন। এই মুহূর্তে আরও একজন রয়েছেন তার সঙ্গে, আপনার কে আহত হয়েছে? বড় ভাই আছে, রশিদ খান আছে। ঘটনা এই হয়েছে, তো সিলিন্ডার ফেটে গেছে, ওখানে বাঁচানে গেলে গিয়া হ্যাঁ সবক পুরা জল গিয়া। কতটা আহত হয়েছে? কতটা সময় মানে 5:30 সময় হয়েছে। আচ্ছা, তো মানে কোন জায়গা জায়গাগুলো পুড়ে গেছিল, মানে পুরোটা আরেকবার বল। বিচালি ঘাটে আছে, তো 2 তলা বিল্ডিং আছে, বিল্ডিং উপরে সিলিন্ডার ফেটে গেছে। ওনার কতটা চোট লেগেছিল? 22 জনে হয়ে গেছে, 18 জনে 22 জনে গিনতি আছে না, 22 জনে হয়ে 20-22 জনে হয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকে উদ্বিগ্ন, ওনার যিনি বলছিলেন কথা তার ভাইও আহত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে, এরকম প্রত্যেকে যারা উদ্বিগ্ন প্রতিবেশী পরিজন সকলে আছেন। পুলিশের পক্ষ থেকেও এখানে যথেষ্ট নজরদারি করা হচ্ছে, যাতে কারোর কোনো পরিস্থিতির কোনো সাহায্য লাগলে তারা অবশ্যই যেন তৎপরভাবে সাহায্য করার চেষ্টা করেন। হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে যে 22 জন ভর্তি আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে চিকিৎসা করা হচ্ছে, একেবারে গুরুত্ব সহকারে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু যারা ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে তাদের কতটা আঘাত গুরুতর? আমি এখানে চিকিৎসক কি বলছেন আমি চিকিৎসকের বক্তব্য দর্শকদের সামনে রাখবো। এখন তো কিছু খারাপ আছে, কিছু চিকিৎসা চলছে, টোটাল ভর্তি হয়েছে 22 জন। ক্রিটিক্যাল কত?
ক্রিটিক্যাল সবাই প্রাইমারিলি তো ক্রিটিক্যাল সবে হয়েছে, তবে চার পাঁচজন একটু খারাপ। আরেকবার আপনাদের বলবো মেটিয়া বুরুজের ঘটনা, যেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আহত 22 জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে, 22 জন আহত হয়েছেন, এতটাই তীব্রতা ছিল এই ঘটনার। আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এইটা সবথেকে গুরুত্বের বিষয় যে কতটা তীব্রতা ছিল যার জন্য 22 জন হাসপাতালে তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। ফলে তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে আগামীকালই ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করবেন। দেখো, একেবারেই যে ঘটনা ঘটেছে ভয়াবহ একটা রূপ নিয়েছিল, এবং যখন এই ঘটনা ঘটে তখন যেটা জানা যাচ্ছে যে দুজন শিশুও রয়েছে, এই যে কজন আহত হয়েছে আমাদের দুজন শিশুও রয়েছে, যাদেরও বার্ন ইঞ্জুরি হয়েছে বা যারা অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে চিকিৎসা ইতিমধ্যে করা হচ্ছে। এবং এই যে ঘটনা যখন ঘটে B-177 বিচলিঘাট রোড, সেখানে গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ একেবারে প্রথম যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরেই কিন্তু এই রান্না করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং সেই ঘটনা ঘটার পরে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, তার মধ্যে প্রায় 22 জনের মতন, এবং তাদের মধ্যে যারা রয়েছে এসএসকেএম হাসপাতালে এবং সিএমআরআই হাসপাতালে প্রত্যেকেরই চিকিৎসা ইতিমধ্যে চলছে। কিন্তু সিলিন্ডার ব্লাস্ট করার পর ঘটনাস্থলে যখন পুলিশ যায়, পুলিশ গিয়ে সেখান থেকে সিলিন্ডারের যে ভগ্নাংশ সেগুলো দেখতে পায়, লক্ষ্য করে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা যাবে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করবে। সিলিন্ডার বিস্ফোরণের জন্যই কি এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা নিশ্চিতভাবে জানার জন্য তারা জানার চেষ্টা করবেন, এবং ইতিমধ্যে যারা চিকিৎসাধীন তাদেরকে সুস্থ করে তোলাই এখন মূল লক্ষ্য, এমনটাই পুলিশ আধিকারিকরা জানাচ্ছে। একেবারে, তাদের সুস্থ করে তোলাই এখন মূল লক্ষ্য। অনেক ধন্যবাদ আবির তোমাকে।